আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি আফরোজা রূপা। মুন্সীগঞ্জের গজারিয়ায় গৃহহীনদের জন্য দেয়া প্রধানমন্ত্রীর উপহারের ঘর বৃষ্টিতে ধসে পড়ায় আতঙ্ক সৃষ্টি হয়েছে উপকারভোগীদের মধ্যে। ভারী বৃষ্টি বা বন্যায় আরও বড় বিপদের আশঙ্কা করছেন অনেকে। নির্মাণ কাজের মান নিয়ে অভিযোগের শেষ নেই তাদের। মুন্সীগঞ্জ থেকে ফিরে আদ্দিন সজীবের রিপোর্ট, ছবি তুলেছেন হুমায়ুন কবির। মুন্সীগঞ্জের গজারিয়ার বালুয়াকান্দিতে গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর উপহারের 28টি ঘর নির্মাণ করা হয়েছিল সরকারি খাস জমিতে মেঘনা নদীর পাড়ে। হস্তান্তরের কিছুদিনের মধ্যেই 27 নম্বর ঘরের পিলারসহ কিছু অংশ ধসে পড়ে, ক্ষতি হয় পাশের কয়েকটি ঘরেরও। এরপর থেকেই ভয় আতঙ্কে দিন কাটাচ্ছেন নতুন ঘর পাওয়া লোকেরা। স্থানীয়রা জানান, খাস জমি থাকার পরেও বড় রায়পাড়ায় নদীর ধারে 1,71,000 টাকা ব্যয়ে নির্মাণ করা হয় এক একটি ঘর। যে কোনো সময় বন্যা এবং বৃষ্টিতে এগুলো নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে। বালুয়াকান্দি বাস স্ট্যান্ডের বাম পাশে, হ্যাঁ বাম পাশে বিশাল জায়গা, এখানে না হলো 100 ঘর করা যেত। এই যে জায়গাটা সামনে যে জায়গাটা রয়েছে এখানে করা যেত, কিন্তু সেটা জায়গাটা এমনি পড়ে আছে। কিছু লোক তারা জোরে দোকান বাদ করে ভাড়া দিয়ে খাচ্ছে। হার জায়গা ছিল, কিন্তু ওইটো নদীর পাড়। এটা যেমন নদীর পাড়, ওইটো নদীর পাড়। কিন্তু আমাদের এখানে যে খার জায়গাগুলো ছিল সব মুক্তিযোদ্ধা অলরেডি দিয়ে দিচ্ছে। না এর চেয়ে ভালো সম্ভব হয়ে গেছে, বাজার তো অল্প, বাজার মূল্য দাম বেড়ে গেছে না, এখন মনে করেন টিনের দাম বেড়ে গেছে, লোহার দাম বেড়ে গেছে। কেবল এখানকার ঘরই নয়, গজারিয়ার ভবের চরে ঘর নিয়েও অভিযোগের শেষ নেই। একটু ধরলেই খসে পড়ছে পলেস্তারা, দেয়ালের অংশ। পানির সমস্যা, কারেন্টের সমস্যা, এখন গ্যাস নাই, ডাক্তার কো লাগলে একটু এন্দা ভাঙে যায়। এই যে এগুলা ঠিক করতেছি, এই যে সব বালুর উপরে দিয়া রাখছে, ইট নাই কিছু নাই, তাহলে এটা ঠিক না করলে আমরা কিভাবে থাকি? শুধু নির্মাণ কাজ নয়, উপকারভোগীরা জানান ভবের চরের এক ইউপি সদস্য সোনিয়া আক্তারও উপহারের ঘর পেয়েছেন। মানে হ্যাঁ মেম্বার, হ্যাঁ নামি দামি লোক, মানে আমরা সবাই গরিব, মানে হ্যাঁ আইসে একসাথে আমাকে থাকবার, মানে যদি থাকবার পারে তো আর ব্যক্তিগত ব্যাপার। তার মতো সচ্ছল মানুষ যদি এই কাজটি না করতেন তাহলে একজন হতদরিদ্র গরিব ঘরহীন মানুষ একটি ঘর পেতে পারত। এই বিষয়টি এখন সবার আলোচনায়, কিন্তু কেউ তেমন করে মুখ খোলার সাহস পান না, কারণ তিনি একজন মেম্বার। উনি ভূমিহীন হিসেবে পেয়েছে, তারপরও আমরা বলেছি যে কারো বিষয়ে যদি কোনো অভিযোগ আসে, তথ্য গোপন করে সে ঘর পেয়েছে, তাহলে সেটা আমাদের বাতিল করার জন্য বলা হয়েছে। তবে গজারিয়া উপজেলা নির্বাহী অফিসারের দাবি, কোনো অনিয়ম হয়নি কোথাও। না এটা অনিয়ম বলার কোনো সুযোগ নেই, কারণ আপনার যে বরাদ্দ এই বরাদ্দ দিয়ে যে কেউ এটা দায়িত্ব নিয়ে করে দেখ, আমরা একদম ওয়েলকাম জানাবো। আশ্রয়ণ প্রকল্পে অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এসব অসহায় মানুষের। আদ্দিন সজীব, এটিএন বাংলা, গজারিয়া, মুন্সীগঞ্জ। এবারে আন্তর্জাতিক। বলিউডের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার মারা গেছেন, তার বয়স হয়েছিল 98 বছর। বেশ কিছুদিন ধরে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল 7:30টার দিকে মৃত্যু হয় তার। বর্ষিয়ান এই অভিনেতার মৃত্যুতে ভারতের চলচ্চিত্র জগতে শোকের ছায়া নেমে এসেছে। পদ্মবিভূষণে সম্মানিত অভিনেতা দেবদাস, ক্রান্তি, মোগলে আজমের মতো জনপ্রিয় বহু ছবিতে নায়কের ভূমিকায় অভিনয় করেছেন। 1994 সালে দাদা সাহেব ফালকে পুরস্কারও পান ইউসুফ খান ওরফে দিলীপ কুমার। এবারে খেলার খবর। রুদ্ধশ্বাস টাইব্রেকারে কলম্বিয়াকে 3-2 গোলে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। নির্ধারিত সময় খেলা শেষ হয় 1-1 গোলে। এরপর প্রতিপক্ষে 3 শট রুখে দিয়ে দলকে শিরোপার মঞ্চে তুলে দেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ফাইনালে 11 জুলাই ব্রাজিলের মুখোমুখি হবে লিওনেল মেসিরা। এবার ইস্পাহানি শেয়ারবাজার সংবাদ। আগামীকাল থেকে পুঁজিবাজারে লেনদেনের সময় 1 ঘন্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। এর আগে করোনা ভাইরাস সংক্রমণ রোধে গত 1 জুলাই থেকে কঠোর লকডাউনে ব্যাংকের লেনদেন সময় কমানো হয়। এ কারণে পুঁজিবাজারের লেনদেনও সকাল 10টা থেকে বেলা 1টা পর্যন্ত করা হয়। কিন্তু আগামীকাল থেকে ব্যাংকিং লেনদেন সময় সকাল 10টা থেকে দুপুর 2:30 পর্যন্ত করার প্রেক্ষিতে পুঁজিবাজারের লেনদেনও সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত করা হয়েছে। আগামী 14 জুলাই পর্যন্ত এ সময়সূচি অনুযায়ী ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন চলবে।
দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।